আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদপত্রী সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারতীয় বিমান বাহিনী আজ 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 13 অক্টোবর রাজ্য সফরে এসে বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন। অনূর্ধ্ব 17 সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুল আগামীকাল কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের মুখোমুখি হবে। ভারতীয় বিমান বাহিনী আজ তার 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। উপলক্ষে চণ্ডীগড় বিমান বাহিনী স্টেশনে আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রায় 80টি সামরিক বিমান এবং হেলিকপ্টার সুকনা লেক কমপ্লেক্সে বিমান বাহিনী দিবসে ফ্লাইপাস্টে অংশ নেয়। এই প্রথম দিল্লি এনসিআর এর বাইরে বার্ষিক প্যারেড এবং ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হল। এই পদক্ষেপটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় রাজধানী অঞ্চল থেকে দেশের বিভিন্ন অংশে বড় অনুষ্ঠান এবং উৎসব নিয়ে যাওয়ার উদ্যোগের ফলে সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজকের এই ফ্লাইপাস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পাঞ্জাবের গভর্নর এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের প্রশাসক, হরিয়ানার রাজ্যপাল, হরিয়ানার মুখ্যমন্ত্রী, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল প্রমুখ উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বায়ুসেনা দিবসে সমস্ত আকাশ যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন। দেশের সুরক্ষায় ভারতীয় বিমান বাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে বায়ুসেনার সমস্ত যোদ্ধা এবং তাদের পরিবারের প্রতি অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিমান বাহিনী বহু দশক ধরে অসাধারণ কৃতিত্বের সাথে দেশের সেবা করে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বায়ুসেনা দিবসে বায়ুসেনার সমস্ত কর্মী, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং তাদের পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী শাহ বলেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় এবং দেশের আকাশ সীমা সুরক্ষায় তাদের অবদানকে দেশবাসী কুর্ণিত জানায়। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরও সমস্ত বায়ুসেনা যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন। গুয়াহাটিতে আজ বিজেপির রাজ্য প্রধান কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ী ভবনের উদ্বোধন করা হয়। ফিতে কেটে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, এই ভবনটিতে আধুনিক সব ব্যবস্থা রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিজেপি কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীরা প্রতি 15 দিনে একবার উত্তর পূর্বাঞ্চল সফর করছেন। নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠার পর উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন দিকে উন্নয়ন হয়েছে, এই সব রাজ্যের পরিবর্তন সাধিত হয়েছে। তিনি কংগ্রেসের নীতির সমালোচনা করেন। রাজ্য সরকারের 12টি বিভিন্ন দপ্তরের মাধ্যমে তার রাজ্যের তপশিলী জাতিভুক্ত মানুষের কল্যাণে পরিকল্পনা নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্যের 6,000 মাছ ও শুকনো মাছ বিক্রেতাকে ভর্তুকিতে 10,000 টাকা ঋণ, কর্মসংস্থানের জন্য 6,000 ক্ষুদ্র ব্যবসায়ীকে 10,000 টাকা অফেরতযোগ্য সহায়তা, মহিলাদের সেলাই মেশিন, ক্ষুদ্র ব্যবসায়ীদের ওজন পরিমাপ যন্ত্র এবং হকারদের বাইসাইকেল দেওয়া হবে। এছাড়াও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের বরাদ্দকৃত অর্থে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে রাজ্যের বিভিন্ন তপশিলী জাতি অধ্যুষিত গ্রামে নির্দিষ্ট সংখ্যক মহিলাদের হাঁস দেওয়া হবে। সিএনজি মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র করাজ। আগরতলা এক সাংবাদিক সম্মেলনে শ্রী কর বলেন, এই মূল্য বৃদ্ধির ফলে প্রায় 20,000 অটো ছাড়াও বিশাল সংখ্যক ছোট গাড়ি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, পাইপলাইন গ্যাসের দাম বৃদ্ধির ফলে প্রায় 50,400 পরিবার সমস্যায় পড়বে। শ্রী কর আরো জানান, গত 4.5 বছরে মোট 17 বার সিএনজির দাম বাড়িয়েছে সরকার। রাজ্য কৃষক সভার সমস্ত পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়ে অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রত্যাহারের দাবি জানাচ্ছে বলে শ্রী কর এক বিবৃতিতে জানিয়েছেন। রাজ্য পুলিশের ডিআইজি দক্ষিণাঞ্চলের নেতৃত্বে ড্রাগ ভিত্তিক ড্রাগ ডিসপোজাল কমিটি সমস্ত রকম নিয়ম মেনে গতকাল এবং আজ প্রচুর পরিমাণে আটককৃত গাঁজা এবং অন্যান্য নেশা সামগ্রী ধ্বংস করেছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ধ্বংস করা সামগ্রীগুলির বাজার মূল্য আনুমানিক 5,26,00,000 টাকা। ধ্বংস করা জিনিসগুলির মধ্যে রয়েছে 9,123 কেজি গাঁজা, 21,985 বোতল কফ সিরাপ, 42,402 ইয়াবা ট্যাবলেট এবং 78.4 গ্রাম হেরোইন। সুখিয়াবাড়ি এলাকায় দুটি মারুতি গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। দুটি মারুতি গাড়ি থেকে উদ্ধার হয়েছে এগুলো। আজ 11:30টায় খোয়াই মহকুমা চাম্পাহাওড় থানাধীন সুখিয়াবাড়ি এলাকায় দুটি মারুতি গাড়ি থেকে উদ্ধার করা হয় 354 কেজি গাঁজা। দুই গাড়ির চালক সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুটি গাড়িও আটক করা হয়েছে। সিআরপিএফ এর 71 নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে আজ খুমুলুং এর দুকমালি বাজার এলাকায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। স্বচ্ছতাই সেবা এই ভাবনাকে সামনে রেখে বাহিনীর জওয়ানরা স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন। সিআরপিএফ এর 71 নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে দুকমালি সহ সংশ্লিষ্ট এলাকায় সাফাই করা হয়। বিশেষ করে স্বচ্ছ ভারত কর্মসূচি পালনের মধ্য দিয়ে এলাকার জনগণকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিষেবা
পরিবেশ রক্ষা করার জন্য সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। একাত্তর নম্বর ব্যাটেলিয়নের খুমুলুংসিটু ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হরিশঙ্কর প্রসাদ সহ বাহিনীর আধিকারিকরা ও জওয়ানরা এই অভিযানে অংশ নেন। খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আগামী 13 অক্টোবর রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগরতলা টাউন হলে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে তাকে। রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন রাষ্ট্রপতি। নরসিংহস্থিত টিআইটির জুডিশিয়াল একাডেমির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্য সফরে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রেলওয়ের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। এনএফ রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, 025817 নম্বরের গুয়াহাটি থেকে কলকাতা এক্সপ্রেস ট্রেনটি আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। যাত্রা সূচনা করবেন রাষ্ট্রপতি। এছাড়া আগরতলা জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি মণিপুরের খোংসং পর্যন্ত সম্প্রসারিত করা হবে। এই ট্রেনে এলএইচবি রেক এবং ভিস্তাডোম কোচ জুড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 3 দিনের সফরে গুজরাট যাচ্ছেন। সেখানে তিনি 14,500 কোটি টাকারও বেশি মূল্যে বিভিন্ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এবং আরও কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরের প্রথম দিনে তিনি মেহসানায় 3,900 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মোধেরা গ্রামকে ভারতের প্রথম দিন রাত 24 ঘণ্টার সৌরশক্তি চালিত গ্রাম হিসেবে ঘোষণা করবেন। প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তার মধ্যে রয়েছে আহমেদাবাদ মেহসানা গেজ রূপান্তর প্রকল্পের সবরমতী যোগদান অংশের গেজ রূপান্তর প্রকল্প, খেরবা সেজকে সিংহদা রোড পর্যন্ত সুজালং সুফলং হাল, ধরভিত্তিক বাঁধ ভিত্তিক বাঁধনগর খেরালু গোষ্ঠী সংস্কার প্রকল্প ইত্যাদি। এছাড়া প্রধানমন্ত্রী ভারতের আমদে 8,000 কোটি টাকারও বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর মঙ্গলবারে তিনি আহমেদাবাদের সিভিল হাসপাতাল আসারওয়াতে প্রায় 1,300 কোটি টাকার বিভিন্ন স্বাস্থ্য সুবিধা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেগুলো জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের উজ্জয়নে শ্রী মহাকাল লোক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। আগামীকাল কোজাগরী লক্ষ্মী পূজা, ধন ঐশ্বর্য এবং গৃহশান্তির অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনা। রাজ্যের প্রায় প্রতিটি ঘরে প্রস্তুতি চলছে। রাজধানী আগরতলা সহ রাজ্যের প্রায় প্রতিটি বাজারে কেনাকাটার জন্য ভিড় লক্ষ্য করা গেছে। পূজোর নানা উপকরণে সেজে উঠেছে বাজারগুলো। বিভিন্ন আকারের লক্ষ্মী প্রতিমাও রয়েছে বিক্রির জন্য। ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মীর আরাধনাকে কেন্দ্র করে আনন্দে মাতোয়ারা 29 জেলা সদর কৈলাস শহর আগামীকাল আশ্বিন মাসে পূর্ণিমা তথা কোজাগরী লক্ষ্মী পূজা, ধন যশ খেতে এবং সুস্বাস্থ্য কামনায় লক্ষ্মী পূজার আয়োজন ঘরে ঘরে। এজন্য আজ থেকে চিরাচরিত রেওয়াজ মেনে বিভিন্ন বাড়িঘরে আলপনা আঁকা শুরু হয়েছে। যেসব মণ্ডপে দুর্গাপূজা হয়েছে সেসব মণ্ডপেও দেবীর লক্ষ্মীর আরাধনা হবে। নারী পুরুষ নির্বিশেষে এই পূজায় অংশ নেন সবাই। গত 2 বছর করোনা অতিমারীর দাপট কাটিয়ে এবছর উৎসবমুখর পরিবেশ, তাই বাজার এবার জমজমাট। বাজারে লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আকারের ও নানা রঙের মূর্তি বিক্রি, তাছাড়া চিরাময়ী খৈনারও বিক্রি হচ্ছে। দেদার লক্ষ্মী পূজার উপকরণ বিক্রি কিনে হচ্ছে। বিক্রেতারা জানান, অন্যান্য বছর থেকে এবছর লক্ষ্মী পূজার বাজারে বিক্রি তথা রোজগার ভালো হচ্ছে। করোনা অতিমারী ভীতি কাটিয়ে এবারকার লক্ষ্মী পূজা ঘিরে কৈলাস শহরে রয়েছে বাড়তি উদ্দীপনা। আগামীকাল পবিত্র ফতেয়া দোয়াজ দহমে উৎসব উদযাপনের জোর প্রস্তুতি পর্ব চলছে 29 জেলা সদর কৈলাস শহরে। বিশ্বনবী অর্থাৎ পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে দিবসটি পালন করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র এই দিনে কৈলাস শহরের বিভিন্ন স্থান থেকে ধর্মীয় শোভাযাত্রা বের হয়ে তা টিলাবাজার মাদ্রাসা মাঠে সমাবেত হবে। সেখানে বিশ্বনবী হজরত মোহাম্মদের জীবন আদর্শ নিয়ে আলোচনা ও বিশ্ব শান্তি কামনা বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। আসন্ন পবিত্র ফাতেয়া দোয়াজ দহম যথাযথ মর্যাদায় ও ঐতিহ্য মেনে পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এজন্য একটি পরিচালন কমিটিও গঠন করা হয়েছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের উপদেষ্টা প্রশাসন সংস্কার কমিটির চেয়ারম্যান প্রদ্যোত বিক্রম কিশোর মাণিক্য দেব বর্মা হজাগরী উৎসব উপলক্ষে রাজ্যবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসবের মাধ্যমে রাজ্যে চিরাচরিত সর্বধর্মের ঐক্য আরো মজবুত হবে বলে শ্রী দেববর্মা আশা ব্যক্ত করেন। জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মাও হজাগরী উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এদিকে মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিও এই উৎসব উপলক্ষে পৃথক বার্তায় রাজ্যবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে চিরাচরিত ঐক্য আরো শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেছেন। খেলার খবর, দিল্লিতে অনূর্ধ্ব 17 বালকদের সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের সেরা দল ত্রিপুরা স্পোর্টস স্কুল কোয়ার্টার ফাইনালে আগামীকাল ঝাড়খণ্ডের মুখোমুখি হবে। আম্বেদকর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বৃষ্টির মধ্যে রাজ্য দলের ফুটবলাররা আজ শেষ প্রস্তুতি নিয়েছে। অনূর্ধ্ব 19 বছরের ভিনুমানকর ট্রফি জাতীয় ক্রিকেটে আজ ত্রিপুরা দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়েছে। পুনের আজম ক্যাম্পাসে অনুষ্ঠিত খেলায় রাজস্থান 83 রানে রাজ্য দলকে পরাজিত করে। পণ্ডিচেরিতে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব 19 বছরের টি টোয়েন্টি জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় গ্রুপের শেষ খেলায় ত্রিপুরা পরাজিত হয়ে আসর থেকে বিদায় নিয়েছে। সিএপি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত খেলায় রাজস্থান 7 উইকেটের বড় ব্যবধানে রাজ্য দলকে হারিয়ে দেয়। আসরের গ্রুপের 5টি ম্যাচে সবকটিতেই ত্রিপুরা পরাজিত হল। আবহাওয়া,
আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 13.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। ভারতীয় বিমান বাহিনী আজ 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন, জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 13 অক্টোবর রাজ্য সফরে এসে বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন। অনূর্ধ্ব 17 সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুল আগামীকাল কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের মুখোমুখি হবে।